পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালো টুমজুরের বিগড়ি গ্রাম পঞ্চায়েত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো গ্রামে গ্রামে সরকারি স্কুলগুলোতে তৈরি হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার, আর সেই কোয়ারেন্টাইন সেন্টারে প্রতিদিন খাবার পৌঁছে দিতে হচ্ছে পরিযায়ী শ্রমিকের পরিবারগুলোকে। দীর্ঘ লকডাউন, তার উপর পরিবারের একমাত্র রোজগারে কাজ হারিয়ে 14 দিন স্কুল বন্দী। এখন অনেকের সংসারেই নুনান্তে পান্তা ফুরে অবস্থা। তাদের কথা ভেবে এগিয়ে এলো বেগড়ি গ্রাম পঞ্চায়েত। আজ এলাকার 78টি পরিযায়ী শ্রমিকের পরিবারের হাতে তুলে দেওয়া হলো নগদ 1400 টাকা। অসময়ে হাতে নগদ টাকা পেয়ে স্বভাবতই খুশি পরিবারগুলো। বেগড়ি থেকে বিশ্বজিৎ মাসকুরের রিপোর্ট, বিএন এক্সপ্রেস। স্বামী বাইরে ছিলেন, ওনাকে আমার স্বামী বাইরে ছিল আর বললো যে ফোন করে যে আজকের যারা এরম আজ বাইরে থেকে এসছে আছে ওদের টাকা দেওয়া হবে, সেই জন্য আমাকে ফোন করেছে। কত টাকা পেলেন আপনি? 1400 টাকা পেয়েছি। আপনার স্বামী কোন জায়গায় থাকতো, কোন রাজ্যে? আমার স্বামী বোম্বাই থাকতো। আচ্ছা, উনি কতদিন হলো এসেছেন? আজকে 6 দিন। আচ্ছা, কোন স্কুলে আছেন? এনে বন্যাপাড়া প্রাইমারি স্কুলে আছে। আর আপনার পরিবারে আর কে কে আছে? আমার পরিবারে আমার ছেলে আছে, আমি, আর আমার শ্বশুর শাবরি। আচ্ছা, আপনার পরিবারে রোজগারে বলতে কি আপনার স্বামী তো? আমার স্বামী। আর কেউ রোজগার করে না? পশ্চিমবাংলা সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মা মাটি মানুষের সরকার, সাধারণ মানুষের স্বার্থে, সাধারণ মানুষের সুবিধার্থে বিদেশে যেসব অসহায় মানুষগুলো এতদিন ধরে দিন যাপন করছিল অতি কষ্টে, সেই মানুষগুলো এখানে আসার পর তাদের সাংসারিক খুব দুরবস্থা, সেই দুরবস্থার জন্য পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ইনি যেভাবে ওই শ্রমিকদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে, আমরা সেই সরকারের একটি অঙ্গ গ্রাম পঞ্চায়েত, আমরাও ঠিক সেটাকে অনুসরণ বা সেটাকে মাথায় রেখে আমরা তাদের ফ্যামিলির হাতে পার ডে 100 টাকা করে তুলে দিচ্ছি। কেননা একটা মানুষ আমাদের স্কুলে তারা কোয়ারেন্টাইনে রয়েছে, তাদের মিনিমাম খরচাটা তাদের আছে, সেই খরচা ফ্যামিলি দেওয়ার মতো বা বহন করার মতো ক্ষমতা নাই, না থাকার জন্য আমরা প্রতিটা ফ্যামিলিকে 1400 টাকা করে তাদের হাতে আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে। আপনার নাম? শেখ হাফিজুল, পঞ্চায়েত সদস্য, বেগড়ি গ্রাম পঞ্চায়েত। আমি বেগড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উপপ্রধান বলছি। আমাদের বেগড়ি অঞ্চলের যত পরিযায়ী শ্রমিক বাইরে ছিল তারা ঘরের ছেলে ঘরে ফিরছে, অযথা কেউ ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? কেননা তারা কোয়ারেন্টাইনে 14 দিন স্কুলের জন্য ব্যবস্থা করা আছে আমাদের, তার জন্যে তারা থাকবে, অযথা কোনো মানুষ ডিস্টার্ব করবেন না তাদের, কেননা তারা এমনিতেই লকডাউনের কারণে 2 মাস খুব অসুবিধার মধ্যে কাটিয়েছে, তার মধ্যে এলাকায় এসে ওরা 14 দিন স্কুল কন্টিনিউ থাকবে, তার মধ্যে বাড়িতে ফিরবে। ওরা ওনারা আমাদের ওনারা আমাদের গ্রামেরই ছেলে, তার জন্যে তার জন্য বেগড়ি পঞ্চায়েত আমরা ওনাদের পাশে আছি। তা আপনারা থাকবেন, কোনো রকম বিভ্রান্ত করবেন না, আর ওরা অচ্ছুত নয়, ঠিক আছে? ওরা তো এটা আমি হাত জোড় করে বলছি, ওনাদের কোনো রকম বিভ্রান্ত করবেন না, এলাকার মানুষ ওরা আমাদেরই অঙ্গ, আর আমাদের সুখ দুঃখে পাশে থাকে, আমরাও থাকবো।